গাঁর গোটিয়ে পরিবার দীর্ঘ বর্ষে কাল এক প্রকার বাসন্দ করা সহ নানা হইরাণ হরকত করছেন। গতকালি ঘর জাড়ি দিয়ে অভিযোগ করেছেন পরিবার লোকে। সূচনা মুতাবক ভদ্রক জেলা চান্দবালি ব্লক বাঁশড়া থানা অধীন নলগোহিরা পঞ্চায়েত নূয়া গাঁরে রহন্তি রবীন্দ্র লেঙ্কাঙ্ক পরিবার। অভিযোগ অনুযায়ী রবীন্দ্র লেঙ্কাঙ্ক পরিবার দীর্ঘ এক বর্ষ কাল গাঁর কিছু ব্যক্তি হইরাণ করছেন। সেমানকু মাড় মারিবা সহিত গালি গুলজ মধ্য করন্তি, এমিতিকি টুয়েলরু পানি আনিবাকু মধ্য দিয়ন্তি নাহিঁ। এক প্রকার নিয়া পানি বাসন্দ করা যাইথিলা। গতকালি বিলম্বিত রাতেরে ঘরে সমস্তে শোয়াইথিবা বেলে গ্রামর কিছু ব্যক্তি ঘরে নিয়া লগাইবা সহিত পাঁচরু অধিক বস্তা ধান এবং সুনা নেই যাইথিবা অভিযোগ করিছন্তি রবীন্দ্রঙ্ক পরিবার। এথিসহ ঘরে থিবা 70 বর্ষর বুড়ি মাকু মধ্য আক্রমণ করা যাইথিবা অভিযোগ হইছি। তারপরে পরিবার লোকে পুলিশর সহায়তা লড়িথিলে। বাঁশড়া থানা অধিকারী ঘটনাস্থলে পৌঁছি এক মামলা রুজু করেছি। রবীন্দ্র কহিছন্তি পুলিশ মধ্য এই মামলারে নিষ্ক্রিয়তা অবলম্বন করুছি। আমাকে পানি যে টিউবওয়েলকে যাওয়া বন্ধ করছেন, মানে দেখি শিখে মানে গাড়ি দৌঁছেন, আমাকে কৌছেন আমি তোমাকে এটি রক্ষে দেবু নেই, আসি আমি ঘরকে নিয়া লগাই দেলে 100,000 টাকা দিও, আমি তোমাকে রকিমু, নহলে তোমাকে রাতে রাতে তোমাকে শেষ করেদেবু। মো মা অপরেশন হয়েছিল, তাঁকু সব গুইটা মুইটা মারিকি তাঁক পেট সব মানে চিহ্ন মানে সিলেই সব খুলে যাইছি, আর মতো সব মারিকি মো দেহ হাত সব চিহ্ন করেছেন, আহলে আমার জেজেমাকে মারিকি মানে সব মুন্ডরে পাহাড় গোটে দিয়েছেন, সি তাঁর কান্দুছেন বসিকি। মো মোবাইল ছড়াইকি নিয়ে গেলে, আমার ধান বস্তা নিয়ে গেলে, আমার পম্প নিয়ে গেলে, মো কানফুল লগাইছিল, মো সোনা কানফুল তাকে টাণিকি ঘুষারিকি সব নিয়ে গেলে, আমার ঘরে যেত জিনিস ছিল সব বই নিয়ে গেলে, সব রাতে রাতে সব। মু পোখরী শুকাইম বলে এই সমস্যা নেই কি মু যাইতিন তেল পাই আ ভিণাইকি রখি নিয়ে যাইতিনি, ভিণাইকি মারিকি পম্প নেই পলাই যাইতিনি, যাইকি আমি রাস্তা মন্ডর আসলা বেড়কু মো ঝিও মো স্ত্রী কইতিনি বাপা আমার ধান চাউল সব নিয়ে যাইছেন, আর মতো আমি মারিছেন মোবাইল নিয়ে যাইছেন, আর আম ঘরকু নিয়া লগাই দিয়েছেন, আমি পলাই আইনু ডিয়া মারিকি বর্ষেলা এক হরিয়া করে রখুছেন। আমাকে মারিকি ধান ইয়ে সুন্না আর পম্প আর মোবাইল ঝিওর ঘর পুড়ে দিয়েছেন, আর সব এই জবরদস্তি করি নৌছেন রক্ষাই দেবু নেই গাঁর, আজ বর্ষে হল এইভাবে করছেন 50 থানা কোর্ট গনুনি পুলিশ বালা কৌশি বুঝু না। রবীন্দ্র লেঙ্কাঙ্ক পরিবার প্রতি বিপদ রহিতবা বেলে সেমানে সুরক্ষা সহিত ন্যায় দাবি করেছেন। অন্যপটে গ্রামবাসী কইছন্তি সমস্ত ঘটনা মিছ, তাঙ্ক ঘরে নিয়া লাগি নাহিঁ, রোষেই ঘরে নিজে নিয়া লগাই গ্রামবাসীঙ্ক নাম কহছন্তি। উপযুক্ত তদন্ত করা না নযাই যে কিছু লোক নাঁরে এতলা করা যাই 436 দফা লগা হয়েছি, 436 দফা ঘরপুড়ি দফা লগা হয়েকি কিছু লোক নাঁরে সেমানকু অ্যারেস্ট করিয়া পাই পুলিশ চাউন্তি, অন্তত পক্ষে সেটা পুলিশ ন করু। বাছন্দ সে যে কথা কোজন বাছন্দর সংজ্ঞা কোন, সংজ্ঞাটা কোন বাছন্দর সংজ্ঞা মু এয়া বুঝে, জনে পুখুরির গ্রাম পুখুরির গাধেই পারিব নেই, জনে টিউবওয়েলকু পানি আনিয়া যাই পারিব নেই, জনে গাঁ রাস্তার যাই পারিব নাই, তাকে কোন টিউবওয়েল পানি আনিয়া পাই কে বন্ধ করছে, গাঁরে যে পুখুরি অছি কে তাকে বন্ধ করছি কারবার হওয়া পাই না, রাস্তা কে বন্ধ করছি, সে তো কিছু সেতরে কিছু নাই, তেমন বাছন্দ কেমন জনে হল গাঁ লোক তাপরে কোন একশন নিয়েছে, কিছু একশন নাই, কিছু কথা নাই। আপন মানুষ রিকোয়েস্ট করুছি, এই পুলিশকে মধ্যে এই আপনার মাধ্যমে রিকোয়েস্ট করুছি, তেণু প্রকৃত ঘর কেমিতি জড়িলা কি জড়াইছি সেইটা মধ্যে ইনকোয়ারি করি বাহার করা যাও। তবে ঘটনা বাস্তবরে কোন তাহা তদন্ত পরে জনাপড়ব, হলে পুলিশ ঘটনার গুরুত্বকে দৃষ্টি রাখি এর তদন্ত কলে খুব শীঘ্র প্রকৃত দোষী সামনাকে আসিপারন্তা। চান্দবালি দেবকান্ত মহান্তিঙ্ক রিপোর্ট সূচনা টিভি।